তবে এ আস্তে এর গান শুন না, আমার কিছু বাবারা দয়া করে কিছু টাকা দিল, নইলে তো এই কান্না করতো বাবা এতক্ষণ। হ্যাঁ মাও দেয়নি, তবে যে ভাইরা টাকা দিল এদের মধ্যে একটু দোষ আছে মনে হয়, এই জন্যই টাকা দিছে। আমি প্রশ্ন করছিলাম যে মহিলাদের কোন জায়গায় কাইটা সুন্নত হয়, তুমি স্পষ্ট কোরআন থেকে দেখাইবা, দেখাইতে পারছে? ও হ্যাঁ করাইবাই তো, হ্যাঁ করবা, বুঝার পারছি। আর একটা প্রশ্ন করছিলাম, পুরুষ মারা গেলে তিন কাপড়ে জানাজা হয়, মহিলা মারা গেলে পাঁচ কাপড়ে জানাজা হয়, হিজরে মরে গেলে কয় কাপড়ে জানাজা হয়? আর একটা প্রশ্ন করছিলাম, আল্লাহর আটটা বেহস্ত, একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, এই বেহস্তটা কে বানাইছিল, কোথায় রেখছে? জব না দেওয়ার যে গল্প বাবা, অস্ট্রেলিয়ার একটা গাভি বাচ্চা প্রসব করে, গৃহস্থ ভাস পায় না, আজকে গাভি প্রসব করছে, আরে 30 টাকার এক ডেকি মুরগি 1.5 টাকার এক ডিম পাইরা কর করাইয়া সারা গ্রামরে জানা দেয় পারছি একটা। তো তোর মায়ের ভাবটা হচ্ছে ডেকি মুরগির ভাব, একটা ডিম পাইরা এত কর করাইও না। গান গাইল দুঃখ দিলে সই না, যত কাঁধাইলা মনের মতো, ভালোবাসা জড়াইয়া না ধরলি গলে, বলো না কি ভুলে আমারে কান্দাইলে। দেখেন তো আমার কথা হলো, কেবল আসতেছে লাইনে আমার কি কয়, বলো না কি ভুলে আমারে কান্দাইলা, কান্দন তো দূরে থাকলো, আজ খেতা বালিশ নিয়ে দৌড়াইতে উদ্দেশ্য পাইব না আজকে। এই তবে তুমি এইবার কিছু কথা বলছো, এলে পুরুষ সব দুই নম্বর পুরুষ, যদি পুরুষ হতো নারীদের বকের স্থান কেন পুরুষের বকে? তাহলে কোন পুরুষের বকে স্থান নাই, তাদের নাম কোরআনে আছে। তুমি কোরআন থেকে প্রশ্ন করো, আমি জব করেছি কোরআন থেকেই, তবে প্রশ্ন করাটা সহজ, জব করাটা খুব কঠিন। আরো করো, ওই মুখ দিয়ে আমার বাবা গো গাল পাল্লা, ওই মুখে তোর পোকা দিবি রো, পোকা দিবি, পোকা পোকা। আরো কিছু কইছে কি কয়নিকে, আমি প্রশ্ন করছিলাম আমার বাবা মুন্সি যদি তোমার মায়ের নিকে না পড়ে তুমি হইতা কই থেকে? কয় এই ব্যাহুদ্দ আনোয়ার সরকার নিকে তোমার বাপ করে না, আমার মাও করে, আর মাও ঘরের মধ্যে বসে থাকে, আমার বাবা কাতি মাসে কুত্তর নানিকে সামি না পড় দেয় মুকুত উর্মল দিয়ে, কয় মনে হয় টলি চুরি করে নিয়ে যাচ্ছে মুকুত কাপড় দিয়ে থাকে, আর মাও ঘরের মধ্যে থাকে, আমার বাবা মুন্সি যার মায়ের পায়ে ধরে কয় মা বলো না একটু কবুল, যদি আর মাও করে কবুল তাহলে আমার বাবার দাম আছে, নইলে বলে আমার বাবার পাসাত নাতি দিয়ে তুলে দেয়, দৌড়াইতে উদ্দেশ্য পায় না। হ্যাঁ তোর মাও তো আগে কবুল করবি, তোর মাও যে থেম্বের পায় না এই জন্য তো আগে কবুল করে। আবার আমি কইছি আল্লাহর নূর হইতে নবী পয়দা, নবীর নূর হইতে সারে জাহান পয়দা, কোরআনের কথা। এ একটা কথা আগেই বলছি, গ্রাভিটি করে বলছি, আনোয়ার সরকার খালি পালাগানি করে না রে, ওয়াজও করে, আমি হিন্দুদের নীলা কীর্তন, পদাবলী কীর্তন, হোলি কীর্তনও করি আমি, তবে সে মেধা আমি বলবো কার কাছে? সামারের কাছে। তো কোরআন পড়লে সামার কোরআনের মর্যাদা বুঝবে না, শালা আমি কার লগে পড়ছি রে ভাই। কয় তোমার বাবার নূর টুর বাদ দাও, মায়ের নীর হইতে নূর পয়দা, ওর মায়ের নীর মানে পানি, ওর মাও ভেড়া মাদার নক, ভেড়া মারা পাকসি নদী, ওর মায়ের নদীর থেকে কারেন্ট সাপ্লাই হয়। আহা খালি আমার গান শোন, মায়া তোর আগা পাসা ফুল লেগেছে, আরে আগা পাসা ফুল লেগেছে ফারামের মুরগির মতো, কলা পাতার জীবন রুমির, কলা পাতার জীবন, ভাইরে ভাই আরে মাইয়ার বয়স হইলে 20, আরে মোটামুটি আদা বুড়ি, যেতই পরে রঙ্গিল শাড়ি কাম কাইজে নাই তেমন। এ রুমি তোর মায়ের গেরে কোনো হালে একটা বাচ্চা হইলে যৌবনে ভাটা লেগে যায়, এমনি আমার ওই কয়নি আমার বাপের গেরে 2 বউ ছাড়া হয় না,
তোর মায়ের 20 বছর বয়স হইলে যৌবনে ভাটা লাগে, এই জন্য তো আমার বাপক তোর মাও সামাল দিতে পারে না, দেখে তো আরেক জায়গায় হাত দেয়। আরে মাইয়ার বয়স হইলে 20 ভাইরে মোটামুটি আদা বুড়ি, যাতে পরে রঙ্গিল শাড়ি কাম কাজে নাই তেমন, সালান সারা ব্যবসা করে শূন্য এক মহাজন, মন 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 রে সালান সারা ব্যবসা করে শূন্য এক মহাজন। আরে কথার বেলা সুলোয়ানা, কথার বেলা সুলোয়ানা, খেলার মাঠে হয় পালাজন কলা পাতার জীবন, কলা পাতার জীবন। ওর মাও বলেন নদী, ওর মায়ের নদীত খুব পানি। এখানে সাধক মহাদেব মুন্সি মলবি আলেম ওলামা ইকরামগণ যারা যারা গুরু ধরা যারা শিক্ষিত তারা আমার কথা বুঝবে। আমার ওস্তাদ কইছে বাবা গান শোনে শিক্ষিত মানুষ, গান গায়ও শিক্ষিত মানুষ, মূর্খর জন্য গান নয়, আমাদের জন্য গান না। মায়া তোর শাস্য মধুর তের নদী নদী, আমি একবার সুমুখ মারি যদি আরে শুকাইয়া যায় সকল নদী, জানলে কামের সাদ রুমি তোর শাস্য মধুর তের নদী, আমি একবার সুমুখ মারি যদি আরে শুকাইয়া যায় সকল নদী, জানলে কামের সাদ। কৃষ্ণ ষোলশ গোপনি নয়া খেলে বৃন্দাবন, ষোলশ গোপনী মেয়া খেলে বৃন্দাবন। আরে আনোয়ার সরকার কামের প্রেমে, আনোয়ার সরকার কামের প্রেমে জয় করেছে নারীর জীবন, কলা পাতার জীবন রুমি তোর কলা পাতার জীবন। আগা পাশা ফুল্লা রয়েছে, আগা পাশা ফুল্লা গেছে ফারামেরও, মুরগির মতো কলা পাতার জীবন রুমি তোর কলা পাতার জীবন, কলা পাতার জীবন মায়া তোর গে, আরে তোর গে কলা পাতার জীবন। প্রশ্ন জবগুলো এখন কিন্তু আস্তে আস্তে নিতে হবে নাকি বাবা? কি কার বোকাই স্থান নাই সে পুরুষ, আর আদমও মেয়ে আমরাও মেয়ে এরাও মেয়ে, আমরা বলে পুরুষ নামে কলঙ্ক। এই আদম সম্পর্ক কি জানো? এই পৃথিবীতে একটা মানুষ প্রথম আল্লাহ সৃষ্টি করছে, সেটা জাতির আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম। কি বাবা, আদম ছিল 127 নম্বর, তোর মা হাওয়া ছিল 119 নম্বর, বাবা আদম ছিল 127 নম্বর, বাবা আদমের পুরুষ লিঙ্গ ছিল 17.5 হাত নম্বর, কোরআন তার প্রমাণ। যখন তোর মা হাওয়ার কাছে যায় তোর মা হাওয়া সহ্য করতে পারে না, কয় মাবুদ এটা কেমন যন্ত্রণা আমি সইতে পারি না। তখন আদমকে আরাফাত ময়দানে পাতাল করে ফেলাইয়া ফেরেস্তা জিব্রাইল আদমের পুরুষ লিঙ্গ বরাবর ফাইরে ফেলাইল, ভেতরে একটা শক্ত হাড্ডি ছিল হাড্ডিটা বাই করে আরাফাত ময়দানে ফেলাই দিল, নিজ দেখটা সিলাই দিল, প্রতিটা পুরুষের পুরুষ লিঙ্গের তলদের সিলাই আছে বাবা। পরে হাতটা ময়দানে ফাইলা দিল, হার থেকে একটু হার চিল পাখি, একটু হার চিল পাখি ঠোকর দেখায় সিলেনির কাছে যায়, সিলেনি সহ্য করতে পারে না, তাই অর্ধেক হার পরে থাকলো বালুকা ময়দানে, ওই অর্ধেক হার থেকে পৃথিবীতে বাসের জন্ম হলো। এই জন্য তোর মায়ের মরে গেলে আমার বাবা আদমের বাদ ছাড়া তোর মায়ের সদ্গতি হয় না। আর যদি এই হাতটা বাই না করতো তোর মায়ের গেলে যে কোন দশা হইতো এটা আল্লাহ জানে। আদমের পুরুষ, আদম পুরুষ নয় 2 নম্বর মেয়ে, প্রশ্ন করছে আস্তে আস্তে বাবা আস্তে বাজাও, যদি পুরুষ হতো আদমের বুকে স্থান কেন? আদম নারীদের স্থান কেন তার বুকে? আদমের কোনো বাবা ছিল না, চারটা মা দে বলে আদমকে পয়দা করছে। চারটা মা কি আমি বলছিলাম? আগুন পানি মাটি বাতাস দিয়ে আদমকে বানাইছে। উনি দাবি করলো মা আগুন ব্রহ্মা ওনার মা, মা হাওয়া বাতাস ওনার মা, মা খাকি মাটি ওনার মা, মা পানি গঙ্গা ওনার মা।
আদমের বাপ নাই মাও দেবান আছে যার জন্য আদমের বুকে দুইটা স্তন এটি আমার পেয়াস রইল আগুন পানি মাটি বাতাস যদি তোমার মাও হয় তোমার এই মায়ের ঋতু হয় মাসে মাসে রে আগুন পানি মাটি বাতাস যদি তোর মা হয়ে থাকে কয়ে তো দেখি এই আগুন পানি মাটি বাতাসের ঋতু হয় কোন মাসে কোন দিবসে তাই কোন পুরুষের বুকে স্থান নাই জান্নাম আলী মাওলা মুশকিল গোসা আমার রাসূল তার বিদায় হজের মাধ্যমে বলে গেছিলেন মান কুমতুম আলিউন মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা আমি নবী যদি এলেমের শহর হই কিন্তু হযরত আলী সেই শহরের প্রথম দরজা হযরত আলীর বুকে স্থান নাই এটা মানুষের মধ্যে আর পশুর মধ্যে মদ্দা টাটু ঘোড়ার বুকে কোনো স্থান নাই তোমার বেজাল শেষ হয়ে যায় আর কি প্রশ্ন আছে গো আছে আর প্রশ্ন আছে আছে নাই যদি শ্রোতা দর্শকের কোনো প্রশ্ন কোনো অভিযোগ থাকে লেখে লেখে পাঠিয়ে দেবেন আস্তে আস্তে আমি জব করার জন্য চেষ্টা করব তবে তোমার প্রশ্ন নাই তবে রুমি সরকার তোমার কপাল ভালো তুমি আমারই ছাত্রী তুমি পরিচয় দিলা আসলে বাঘের বাচ্চা বাঘই হয় তবে এটা ঠিক আছে বাঘের বাচ্চা বাঘ তুমি আমার ছাত্রী বইলাই গান গাইতেছো বাইসাও গেলা তবে তুমি জানো ওস্তাদের মার শেষাত্রী কিন্তু শেষাত্রী না আজকে বারোটার পরে তুমি মার খাবা বারোটা পার হয়েছে এখন খাইবো খাইবো সময় হয়েছে প্রশ্ন কিন্তু তিনটে আছে হিজরের কয় কাপড়ে জানাজা হয় বেহস্তটা আল্লাহ বানায়নি পাবলিক বানাইছে বেহস্তটা কোন জায়গাতে আছে মাটির তলে আছে যদি থাকে এত বালু তুলিচ্ছে একটা বেহস্ত বলে কে পনেরোটা পৃথিবীর সমান তা কোন জায়গায় নুকে রাখছে আল্লাহ একটু কানু বাজে নাই কোথায় রাখছে বেহস্তটা নাম কি কোরআনে আছে এই বেহস্তটা কোন শ্রেণীর উম্মত যাবে কঠিন প্রশ্ন তোমারে কইছি করছি আমি জবাব কইরো তার কারণ হতে পারে আমার ছাত্রী বাবা ফোন দেওয়ার লগে কয় টাকা দিতে হবে এত যা প্রোগ্রাম তার সাথে বেশি টাকা হেই চাই হ্যাঁ ওই যে লগের দুই বয়েতে যুক্তি করে গানে গেছে মন সেজা আর যুক্তির কথা মনে নাই তে লগের বয়েতে কঠিন কঠিন প্রশ্ন করে এর তো মাথা ঘুরে গেছে কি কইতে কি কয় তো ওইটা গানের সুরে সুরে কয় ওরে লঙ্কাতে গিয়াছিল কি পরের ডার মনে নাই আর তার মার ছিঁড়ে গেছে তো পাল দোহারক জিগাই করে লঙ্কাত কি গেছিল তো আমার পাল দোহার কয় ওরে ছয়ানি দশানি ভাগ আমরা জানি কি ছয়ানি দশানি ভাগ আমরা জানি কি আমার সব হেজেটার বেশি পড়ে আর যদি রুমি সরকার তুমি যদি কও জানোয়ার সরকার তুমি আমার ওস্তাদ ওরে আজ হইতে চলবে রে ভাগ সমানে সমান তাহলে আমি বলবো লঙ্কাতে গিয়াছিল বীর হনুমান আজ হইতে চলবে রে ভাগ সমানে সমান লঙ্কাতে গিয়াছিল বীর হনুমান আসতে টাকা কম নিলে প্রশ্ন সহজ হবে আর টাকা বেশি চাইলে আর স্যার কঠিন প্রশ্ন হবে প্রস্তুত হয় নাও তুমি তিনটা প্রশ্ন করছি হ্যাঁ জব কইরো কেমন শিক্ষা লাভ করছো তুমি আর নতুন করে প্রশ্ন করতে চাই না তবে একটা কথা বলি যত ঝগড়াঝাটি করো আনোয়ার সরকারে কোরআন ছাড়া কোনো কথা কয় নাই আর আমি সেই বাবার পক্ষে গান গাই যত কিছুই করেন বাবা কোরআন শরীফের দুইটা আয়াত বিশ্বাস যদি কেউ করে প্রথম আয়াত কুল্লি নাফসি জায়গাতুল মউত কি রে বাবা এখানে মুসলমান যারা আছে তারা মন দিয়ে শুনবেন কুল্লি নাফসি জায়গাতুল মউত যার মধ্যে জীব আছে একশো ভাগ তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আরেকটা আয়াত আছে রহিদুল কাহার একদিন আল্লাহ কাহার রূপ ধারণ করবে সেদিন কারণ হয় একটা নামের বিনিময় অক্ষা পাইতে পারো সেটা কি ও কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ আমার বাবা নবীর নামের বিনিময়ে জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন কোরআনে তাই কয় কোন মানুষ সারা জিন্দেগি যদি পাপ করে মৃত্যুর আগে যদি শুদ্ধভাবে বলতে পারে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ আমি সেই বাবার পক্ষে গান গাই যে নবী ছাড়া কারো কোনো গতি নাই নামাজ পড়তে পড়তে কপাল এত বড় কালো করছো যদি আমার বাবা বিশ্ব নবীর উপর মহব্বত না রাখো তোর নামাজ কবুল হইব না আর নামাজ যদি দুই একাতক তো কায়দা হয় তাও পাপ হইব না যদি আমার বিশ্ব নবীর উপর প্রাণ ভরে মন ভরে দরুদ সালাম ফিরতে পারো
আমি সেই বাবার পক্ষে গান গাই রে যে নবী সারা কারো কোনো পারের গতি নাই দেহকাল পরকালের কোনোই গতি নাই নবী সারা আমার মায়ের নবী গো মায়ের গর্ভে থাকতে নবীর নবীর পিতা আব্দুল্লাহ মারা গেলেন ওরে ছয় বছর বয়সে নবীর মা আমিনা গেল মরে নবী আমার জন্ম নেওয়ার পর তোর মা আমিনার দুগ্ধ কোনোদিন খায় নাই রে নবীর বাবাও নাই মাও নাই ছয় বছরের ইতিম সন্তান নবীর গায়ে একখানা সিরে জামা এখন যে আলেমারা যে দামি দামি কাপড় দিয়ে জুব্বা বানাইলে একটাও শরীয়তের কাপড় না বাবা শরীয়তের কাপড় সিলাই ছাড়া বোতাম ছাড়া আমার বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন গো ছয় বছরের শিশু বাচ্চা নবী আমার বাবা নাই মা নাই নবীর গায়ে একখানা সিরে জামা নবী আমার তিন দিনের অনাহারে পাহাড়ের মধ্যে যায় খুদার তান্নায় রাস্তার পাথর মুখে তুলে কামড়াই আর নবী শুধু একটা কথা কয় মাওলা মাফ কর মাফ কর গো মাওলা ওরে মাফ কর সবাইকে আর মাফ কর গো আল্লাহ পৃথিবীতে যারা আছে আমার গুনাগার উম্মতকে এই উম্মতের জন্য নবী আমার এত কষ্ট করছে রে সেই বাবার পক্ষে গান গাই নবী খুদর তার নাই সারবাকির বাচ্চার মতন হা করে নবীর আপন চাচা আবু জেহেল ওই রাস্তা দিয়ে এক বস্তা আরবি খেজুর তার বন্ধুকে দিতে যায় তার ভাস্তে বিশ্ব নবী যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতো না সে ছয় দিনকে অনাহারে রাস্তার পাথর তুলে কামড়ায় ওরে আমার ইতিম নবী দৌড়ে যায় চাচার হাত ধরে কয় চাচা গো আপনার বস্তার মধ্যে কি দেখা যায় ওরে আবু জেহেল বলতেছে যদি আজ আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে চাবে ভাই যাই হোক আমার এক তরিকার ভাই আমাকে একটা মালার দিছে এটা টাকার মালা বলবো না এটা বলবো আমার একটা নামের মালা এরকম মালা যেন কালে হাসুরে আল্লাহ তাকে দান করে যাই হোক মালাটা মালাটা আমি আনোয়ার সরকার আমাকে দিছে মালাটা আমি থকিত রাখলাম আমি এই মালাটা গানের পর দেখব কাক মালাটা দেওয়া যায় আমার বিশ্ব নবী গো আমার ইতিম নবীকে জিজ্ঞেস করতে আছে এবার আমার বিশ্ব নবী চাচাকে জিজ্ঞেস করে চাচা আপনার বস্তার মধ্যে কি দেখা যায় ওরে তখন আবু জেহেল কয় যদি আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে যাবে আবু জেহেল বিধর্মী একটা মিথ্যা কথা কই এ মোহাম্মদ আমার বস্তার মধ্যে আমি কিছু পাথর নিয়ে যাইতেছি রে ওরে পাথরের কথা শুনে নবীর আমার উঠিল কান্দি যায় নবী আমার কান্দতে কান্দতে পাহাড় দিকে রওনা হয়ে গেল আহারে নবী আমার কান্দতে কান্দতে পাহাড় দিকে রওনা হয়ে গেল ছয় বছরের শিশু সন্তান আমার নবী গো বাবাও নাই মাও নাই আবু জেহেল এবার খেজুর নিয়ে বন্ধুর বাড়ি যাই ওরে এইদিকেতে আল্লাহ কয় আবু জেহেল তুমি কি ভুল করলা আমি আল্লাহ আমার মনে যদি কেউ দুঃখ দেয় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই কেন দেই বাবা মার দয়ার চেয়ে আল্লাহর দয়া বেশি কিন্তু আল্লাহ কয় আবু জেহেল রে আমার বিশ্ব নবীর মনে দুঃখ দিলে আমি আল্লাহ ওই বান্দাবান্দিকে কিয়ামত পরমানে ক্ষমা করি না ওরে আল্লাহর হুকুমে আবু জেহেলের এক বস্তা খেজুর গেল পাথর হইরা ওরে তখন আবু জেহেল বস্তার মুখ খুলে দেখে বস্তায় কোনো খেজুর ছিল না সমস্ত খেজুরগুলো পাথর হইয়া যায় আবু জেহেল কয় মোহাম্মদ এক নম্বর জাদুঘর এরই স্বপ্নে আমি দেখছিলাম এ মোহাম্মদ বাইসা থাকলে আমার মূর্তি পূজা কেউ করবে না জাদু বিদ্যা করে আমার খেজুরগুলো পাথর বানায় দিছে আজকে আমি আবু জেহেল মোহাম্মদের খেজুর খাওয়ার স্বাদ জীবনের মতন দেব মিটে রে ওরে বিধর্মী আবু জেহেলের মধ্যে কোনো দয়া ময়া নাই হাদিস বুকারি শরীফে নাকি আছে সাড়ে সাতশার ওজনের একটা হীরের ধারের চাবুক আবু জেহেল নিল রে নুকিয়াই ওরে রাস্তায় যায় দেখে বাপ মাহারা ইতিম নবী ছয় বছরের শিশু বাচ্চা আমার নবী পূর্ণিমার চাঁদের মতন নবীর মুখখান জ্বলে যায় ছয় দিনের অনাহারে নবীর ঠোঁটখান সুইকা গোলাপের পাপড়ির মতন হয় আবু জেহেল কয় মোহাম্মদ এ মোহাম্মদ তুমি কি খেজুর খাইবা আমার নবী গো
করে দৌড়ে যায় সাসার হাত ধইরা কয় সাসা আমার কে বান্ধব আছে গো আমার যে বাবা নাই আমার যে মা নাই গো ও সাসা কে আমার বান্ধব আছে কে আমাকে আদর করে খেজুর খাওয়াবে গো ওরে আবু জেহেল বলে বানি তোমার জানা আমার সাথে বাগানে চলো কত খেজুর খাইবা আত্মা শান্তি করে তোমাকে খেজুর খাওয়াবো একো নাই ওরে খেজুর খাওয়ার আশায় আমার ইতিম নবী সাসার পিছে পিছে ঘুর ঘুর করে দৌড় শুরু করে দেয় আবু জেহেল ঘোড়ায় সরে যায় নবী ঘোড়ার পিছে পিছে দৌড়ে যায় নবী আমার মাসুম বাচ্চা অনাহারে হাঁটতে পারে না আরে ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায় নবী পড়ে যায় আরে কত কষ্ট করে আবু জেহেলের খেজুর বাগানে আমার নবী গেল রে পৌঁছে যায় ওরে আবু জেহেলের বাগানে 365টা খেজুর গাছ ছিল হাদিসে তাই কয় ওরে গাছের দিকে নক্ষ করে দেখে বাদা বাদা পাথর ঝুলে আছে গাছের মধ্যে একটা খেজুরও নাই আবু জেহেল রে ওরে বাম হাত যেদ্দুর ওঠে সেদ্দুর আবু জেহেল বাম হাত আলোক করে আরে ঠাস করে আমার ইতিম নবীর গালে একটা থাপ্পড় দিল রে বাজি রে আমার নবী গো নবী আমার থাপ্পড় খেয়ে নবী আমার ছাগলের বাচ্চার মতন থরথর করে কাঁপতে কাঁপতে চাচার পায়ের ওপর পরে কয় চাচা গো আপনার নরম হাতে আমার শক্ত গালে থাপ্পড় মারছেন আপনি কি ওই হাতে কোনো আঘাত পাইছেন এ বাবা আমরা সেই নবীর উম্মত রে যে নবী মার খায় তার কাছ থেকে ক্ষমা চায় যে মার খায় সে আবু বকর যে মার দেয় সে আবু জেহেল আল্লাহ কইছে যেখানে আমার নবীর কথা হবে আমার নবীর কষ্ট শুনে কোনো মুসলমান যদি এক ফোঁটা চোখের পানি ফালাতে পারে ওই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয় পবিত্র কোরআন শরীফ তার প্রমাণ নবী কয় চাচা গো আপনি যে হাতে থাবর মারছেন আপনি কি ব্যথা পাইছে পায়া থাকলে মেহরবানি করে আমাকে ক্ষমা করে দেন ওরে আবু জেহেল কই থাপ্পড় মারলাম আমি আবার আমি বলে আঘাত পাইছি রে আর একটা থাপ্পড় আলোক করিল আমার নবী কই চাচা গো একটা থাপ্পড় মারছেন চাচা খেজুরের আটি ফাটে গেছে আর একটা থাপ্পড় মারলে খেজুরের আটি যাবে দুই খণ্ড হইয়ে ওরে সেদিন থেকে সারা পৃথিবীর খেজুরের আটির মাঝখান দিয়ে গেল রে ফাটিয়া এর আগে ফাটা ছিল না আমার বিশ্ব নবীর গালে থাপ্পড় মারার জন্য সারা পৃথিবীর খেজুরের আটির মাঝখানে গেল রে ফাটিয়া ওরে তখন আবু জেহেল কয় এই মোহাম্মদই এক নম্বর জাদুঘর ই আমার শত্রু আমার নবীর বুকে নাতি দিয়ে খেজুর বাগানে দিল রে ভালাই ওই চাবুক খানা বাই করে চাষা হইয়া ইতিম ভাস্তের উপর চাবুক মারতেছে তখন ওরে মুরগি জব করে ছাড়ে দিলে যেমন দাপা দাপি করে শোনো প্রাণের ভাই ওই রকম আমার ইতিম নবী গো 6 বছরের শিশু বাচ্চা চাবুকের মার খায় চাচার পায়ের উপর গড়াগড়ি করে আর কয় চাচা গো চাচা গো মাইরো না মাইরো না চাচা গো চাচা জীবন যায় সারি রাধারে আর যদি আমার বাবা বাসা থাকতো ভাইরে যাদের বাবা নাই তারাই বুঝে বাবা হারানের কত ব্যথা আর যদি আমার বাবা বাসা থাকতো গো সাসা এইরকমই কি হইতো রে ও সাসা মাইরো না আমারে সাসা গো আর কোনদিন খেজুর খাবো না গো সাইরা দেওয়া আমার আর যদি আমার মা বাসা থাকতো গো সাসা
যদির আমার বাবা বাসে থাকতো এই রকমই কি হইতো রে আরে জীবন গেল রে সারিয়া আরে আবু জেহেলার জোরে জোরে চাবুক মারু আমার নবীর পৃষ্ঠে ব্যাং মোড়ে যেমন চার হাত পা চার মুখে মেলে দেয় আমার নবী চার হাত পা চার মুখে মেলে দিয়ে কয় আল্লাহ গো আমার চাচা যদি আজকে মারতে মারতে মারে ফলাই তাও দুঃখ নাই এই প্রতিটা চাবুকের বিড়ি বাড়ির বিনিময় তুমি আল্লাহ কাল হাসরে আমার গুনাগার উম্মতের নাজাত করে দিও সাসা গো আমার যে বাবা নাই গো এক দুকুনির দুকুনি আল্লাহ ছোট বাপ্পা মরে তাহার সাজার দিন দুকুনি যার সত মাও আছে ঘরের আর দুঃখ নেক সোজার কপালি তার সের দিন দুকুনি আল্লাহ যার জুয়ান বেটা মরে তাহার সাজার দিন দুকরে যার জোরের ভাই যাই মরে আবু জেহেল জোরে জোরে চাবুক মারে নবী কয় চাচা গো তুমি চাচা আমার বাবার মত গো বাইরো না আমার বাইরো না বাইরো না চাচা গো চাচা জীবন যাই সারি না রে আরে জীবন গেল রে সারি রে আর কোনদিন খেজুর খাবো না গু সাসা জীবন যাই সারিরা রে আর জীবন গেল রে সারি দিয়া নবীকে মারতে মারতে রক্তারক্তি করে ফেলাই রক্ত থেকে ইয়াহাবলি উম্মতি শব্দ ছুটে যায় চাবুক ফেলে দে আবু জেহেল বাড়ির দিকে যায় কয় আজ থেকে আমার শত্রু শেষ হয়ে গেল আমার নবী চাবুকের মার খায়া ছয় দিন কেন আহারে সারবাকির বাচ্চার মতন হা করতে আছে নবীর বাবা নাই নবীর মা নাই রে আজকে ইতিম নবীর বান্ধব আছে নবীর মুখে এক মুষ্ট খানা দে সান্ত্বনা দেবে আরে আমার বাবার দুঃখের কাহিনী কেবল শুরু হয়ে যায় আমার বাবার দুঃখের কথা বলতে আমার হৃদয় ফাইটা যায় অনেকক্ষণ ধরে মঞ্চে বসে আছি বসে থাকতে থাকতে বিভোর হয়ে গেছি আমি তবে এই দর্শক রূপ দর্শক ভাইদেরও দেখছি অনেক পারাপারি আমি যে দুইটি প্রশ্নের জবাব করিনি তবে প্রশ্নের জবাব শোনার জন্য অতি আগ্রহে হয়তো বা বসে আছে তবে আমি প্রশ্নের জবাব করব করে ওনাকে পাল্টা প্রশ্ন করব তবে একটা দুঃখ থেকে গেল বাজান এই যে হয়তোবা কোন দিন হবে আমার এই গান জগতে হয়তোবা ওনার সঙ্গে বেশি দিন আমার হবে না তবুও বা যে কয়েকদিন থেকে ওনার সঙ্গে আমি গান গাই তবে উনি তো আমার ওস্তাদ একজন গুরু তবে একজন গুরু তো জানার কথা যে একটা শিষ্য সে কি রকম সে যদি একটা শিষ্য সম্পর্কে নাই জানতে পারে সে কিছু না জেনেই কিভাবে আমাকে সে শিষ্য বানালো তবে একটা দুঃখ থেকে গেল যে যে ওনার সঙ্গে আমি গান গাই উনি নাকি আজও বুঝতে পারেনি যে আমি রুমি সরকার হিন্দু নে মুসলমান এই দুঃখ আমার থেকে গেল তবে উনি আমাকে প্রশ্ন করে গেছে যে আমি রুমি সরকার যে আমার তো ধরারও জায়গা নাই এবং কাটারও জায়গা নাই তাহলে আমি কিভাবে সুন্নত আদায় করলাম
তবে উনি উনার কথা বলে গেছে যে একটা পুরুষ যখন 6 থেকে 7 বছর বয়স হয় তখনই শেষ পুরুষটি তখনই সে পুরুষটি যখন একটা পুরুষের 6 থেকে 7 বছর বয়স হয় তখনই সে পুরুষটি উনি নিজে মুখে স্বীকার করছে যে ওনাদের মামুর আগাল বাসের সিপাই ফলায়া কাটতে হয় ভাইনা সানি আসেন ভাই আর আমি দেখেছি অনেক যে শুধু এই মামুর আগাল বাসের সিপাই দিয়ে কাটে না বাবা চাল ভাজাও খায় আবার আমি দেখেছি আমার আমার চোখের সামনে দেখা যে অনেকে এই দৌড় মারে এই বাবরির ঘরে যন্ত্র দেখা তবে এই পুরুষদের মামুর আগাল তো বাসের সিপাই ফলায়া কাটতে হইব তার কারণ এই পুরুষ জাতে বড় সিপাই পড়ার জাত এই বড় সিপাই পড়ার জাত হলো এই পুরুষ জাত তাই এই পুরুষ জাতের মামুর আগাল বাসের সিপাই ফলায়া কাটতে হয় যদি ভালো হতো এরা যদি ভালো জাত হতো তাহলে এগরে মামুর আগাল বাসের সিপাই ফলায় কাটা লাগতো না হ্যাঁ 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 বাবা হ্যাঁ আর ইনি নিজে পড়াই করলেন যে এখন নাকি বাজারে সেই জিনিস 4 লাখ 5 লাখ টাকাও বিক্রি হয় আবার এই মুখে এই ভাষণ দিলেন যে যে মুন্সি ডিমান্ড নিয়ে বিয়ে পড়ায় সে মুন্সির বউ নাকি আগে তালাক পড়ে আর তার গর্ভে যত সন্তান হবে সব সন্তান নাকি বিজর্মা সন্তান আবার সেই মুখেই বলা গেল তার দাম নাকি বাজারে লাখ লাখ টাকা আর এই পুরুষদের যা হাল কি জানেন এই পুরুষদের ব্যবহার এতটাই খারাপ যদি আমার মা বোনেরা একটা ভালো শাড়ি পরে ভালো একটা পোশাক পরে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় এগোর বাবার ঘরে মনে হয় মাথায় লাগে বলে কি যাহা কি মালে যাচ্ছে গো কেন আপনারা তো ভাবতেই পারেন যে ওটা আমার মা যাচ্ছে বা ওটা আমার বোন যাচ্ছে বা ওটা আমার সন্তান যাচ্ছে তাহলে তাকে ওই কোন নজরে তাকাতে হবে কেন বাহ 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 আর যদি দেখা যায় নাজিবুল ভাই চানি আসেন গো যে একটা নারী হয়তো বা স্বামী মরে গেছে অনেকেই আছে তো স্বামী ছেড়ে দেয় বা হয়তো বা স্বামী মরে গেছে দুই তিন ছাওয়া রাখা হয়তো বা স্বামী ছেড়ে দিতে দুই তিন বাচ্চা রাখা এই এই নারী যদি কানা খোড়া ভেঙরেও হয় যদি দেখা যায় টাকা 2 লাখের জায়গা 5 লাখ দেওয়া গেছে এই আনোয়ার সরকারের মতো লোকেরাই আগে যায় পিছনে জয় মেয়েটাক পাইলেই হসে তে এই পুরুষ জাত তো বড় সিপাই পড়ার জাত এই পুরুষ জাত কোনো জাত না এগুলো একদম করস আউট আমি তাই পুরুষ জাতকে জাতে মনে করি না তাই ওনার প্রশ্নের জবাব আমি করব যেমন ওনাদের 6 থেকে 7 বছর হলোই মামুর আগাল বাসের সিপে ফলায় কাটে আর আমাদের নারী জাতরে আল্লাহ পাক এতটায় সম্মান দিয়েছে এই নারীকে আল্লাহ পাক এতটায় সম্মান দিয়েছে যা ধরাও লাগে না কাটাও লাগে না বা 4 5 জন বা 10 12 জন মানুষ দেখেও না মানুষ কেউ জানতে পারে না যে একটা নারীর কিভাবে সুন্নতাই হয় যেমন একটা নারীর যখন 12 বছর 3 মাস 21 দিন যখন বয়স হয় সে নারীটার বেলা ঘুরে যায় অর্থাৎ সে নারীটার ফুল ফোটে আর সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ থেকে সে নারীটার শূন্যতাদাই হয়ে যায় এখানে কেউ কেউ দেখতে পারে না কেউ বুঝতে পারে না বাহ 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 কেউ জানতে পারে না যে একটা নারীর কিভাবে শূন্যতাদাই হয় আর এই পুরুষ জাত যে চিপে পড়ার জাত তাই তো হাজার লোকের মাঝে তার তাদের মামুর আগাল বাসের চিপে ফলায়া কাটে তারপর সেই প্রশ্ন করে মনে করছে না জানি উনি কি করে ফেলল ওনার নিজের কথা তো উনি নিজেই বলতাছে মনে হয় না জানি কত সম্মান মানে সম্মানের কথা উনি বলে গেলেন আর আরেকটা প্রশ্ন উনি করে গেছেন যে এই এই হিজলা মারা গেলে কয় কাপড়ে জানাজা হয় একটা পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড়ে জানাজা হয় আর একটা নারী মারা গেলে 5 কাপড়ে জানাজা হয় আর একটা হিজলা তো নারীও না পুরুষও না ওনার কথাটার যুক্তি আছে ওনার কথাটার যুক্তি আছে আমি মানলাম এতক্ষণে একটা প্রশ্ন আপনার আমার পছন্দ হইল তাহলে এই হিজলাকে কয় কাপড়ে মাটি দেওয়া হয় তো আমি তো আসলে শুরুতেই মনে করছি যে আপনি একজন বয়াতি নন আপনি একজন খাস পোয়াতি নইলে এই ছোটখাটো প্রশ্ন আপনি আমাকে করেন তো হিজলাই বাবা বাবা হিজলা করে নামাজও নাই রোজাও নাই এগুলো কোনো আকামত নাই আকামত বুঝুন তো এদের কোনো আকামত নাই এদের কোনো পাপ পুণ্য কিছুই নাই
তাই এই হিজরার পরনে যে পোশাকই থাকবে যে পোশাক পরিধান করে মারা যাবে সেই পোশাকে এদেরকে দাফন করা যাবে বাহ 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 তো আশা করি আপনার প্রশ্নের জবাব আমি দিতে পারছি তবে আমি আপনাকে একটা প্রশ্ন করি একটা নয় বার দুইটা প্রশ্ন করব এই যে নারী জাত আমি সেই নারীর পক্ষে গান গাই যে জগৎ জননী মা জগতের মা সারে জাহানের মাসি যার নামে আটটি ভেস্তের ভেস্ত যার নামে যার ভেস্তের গেটে যার নামটি লেখা মা ফাতেমা জান্নাদি আমি সেই মায়ের পক্ষে গান গাই কই আপনার তো কোনো বাবার নাম তো সে বেস্তের গেটে লেখা নেই আছে নাই আমার মার নামটাই লেখা রয়েছে মা ফাতেমা জান্নাদি আর আমি রুমি সরকার সেই মায়ের পক্ষেই গান গাই দেশে মায়ের পক্ষে আমি গান গাই না আমি সেই মায়ের পক্ষে গান গাই তাই আপনি যে দিনের নবীর হয়ে গান গাইলেন আপনি যে দিনের নবীর কাহিনী তুলে ধরলেন মঞ্চে আমি সেই দিনের নবীর কথাই বলবো একদিন সেই দিনের নবী এরকম একটা মানে এটা তো সাধারণ একটা অনুষ্ঠান বিশাল বিশাল বড় সভা করতেছিলেন সেই দিনের নবী সেখানে হাজারো হাজারো মানুষ লাখো লাখো মানুষ ছিলেন আর সেই মানুষকে সেই সময় সেই সভা থ্যাঙ্কু করে সেই সভা থ্যাঙ্কু করে দেখে ওই রাস্তা দিয়ে এক নারী যাচ্ছে সেই নারীকে সে নারীর পা ধরে তাকে কোলে করে ওই মঞ্চে নিয়ে আসলেন নিয়ে এসে তার শরীরের সে নবীর শরীরের সুন্নতি চাদর পেরে বসতে দিলেন আর সে নারী সেখানে প্রসাব পায়খানা করলেন আর দিনের নবী যাকে সৃষ্টি না করলে এই নিখিল বিশ্বে কিছুই সৃষ্টি হতো না সেই নবী নিজে গিয়ে সে নারীর প্রসাব পায়খানা পুষ্কর নিতে গিয়ে নিজের হাতে ধৌত করলেন তাহলে সে কি সাধারণ নারী বাবা সে সাধারণ নারী না আমি সেই মায়ের পক্ষে গান গাই তাই ওনার কাছে আমার জানার বিষয় সে নারীটাকে ছিল যার নামটি কোরআনে স্পষ্ট ভাবে লেখা রয়েছে যে দিনের নবী যাকে সৃষ্টি না করলে এই নিখিল বিশ্বে কিছুই সৃষ্টি হতো না সেই নবী নিজে হাতে তার প্রসাব পায়খানা দহত করে নিয়ে আসলেন সে কি সাধারণ নারী ছিল অসম্ভব অসাধারণ নারী তাই ওনার কাছে আমার প্রশ্ন সে নারীটাকে ছিল যার নামটি কোরআনে স্পষ্ট ভাবে লেখা রয়েছে আরেকটি প্রশ্ন ওনাকে আমি করব এই ওনার বাবা রাজে এতই ভালো এতই মহান শুরু থেকেই দেখতেছি উনি বাবা বাবা নিয়ে মত্ত হয়ে গেছে তার মধ্যে দেখছে যে ওনার বাবারা 2-4-5 টাকা দান করতেছে বসি দিচ্ছে উনি মনে করতেছে এই তো আমার বাবার আমার পক্ষে আছে অসম্ভব অনেকেও দয়া করেও দিচ্ছে তবে তাই এই পুরুত যাত্রা কেমন ওনার কাছে আমার আর একটি জিজ্ঞাসা বলেন তো দেখি যে পৃথিবীতে এমন একজন পুরুষ ছিল যে পুরুষটি লক্ষ লক্ষ টাকা খরচা করেছে একটা নারীর পায়ের তালু দেখবে বলে টাকা আছে বেশ ভালো কথা টাকাটা কি খরচা করার জায়গা ছিল না অবশ্যই ছিল সে জায়গা কিনতে পারতো সে বাড়ি বানাতে পারতো সে হজ করতে পারতো কিন্তু তা করেনি একটা নারীর পায়ের তালু দেখবে বলে লক্ষ লক্ষ টাকা খরচা করছে সে কি পুরুষ অসম্ভব সে তো পুরুষ নামের কলঙ্ক আমি তো মনে করি এইসব পুরুষ হলো কুকুরের জাত এই পুরুষদের পুরুষের খাতায় কোনো নাম পড়ে না যে পুরুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা নারীর পায়ের তালু দেখবে বলে সে কি কোনো পুরুষ হতে পারে কেন আমার সে মায়ের পায়ের তালুর মধ্যে এমন কি রয়েছে যা লক্ষ লক্ষ টাকা খরচা করতে হবে তাই আশা করি উনি যেন সুন্দরভাবে আমার এই দুইটি প্রশ্নের জবাব করে এই ভাই কি আছে কোন কি জবাব হল আ
বাস ভাই কর মনে আমি উঠি আগে গান গাও এত প্রশ্ন করেনি বাবা কোন দিকে কান দিয়ে শুনছেন এই গান গাও তবে বাবা এখানে অনেকেই উপস্থিত রয়েছেন কেউ বাবা হারা কেউ মা হারা আসলে এই বাবা মা হার যারা হারিয়েছে যারা গুরুকে হারিয়েছে তারাই আসলে বুঝতে পারে যে আসলে হারানোর যন্ত্রণাটা কি তবে সকলের জীবনে ভালোবাসার মতো কিছু না কিছু জিনিস থাকে সবাই কিছু না কিছু জিনিস ভালোবেসে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় তবে তেমনি আমি রুমি সরকার ছোটবেলা থেকেই এই সঙ্গীতকে এই গানকে খুব ভালোবাসতাম বাবা তবে আজকে আমার হাতে সকলেই রয়েছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই রয়েছে তবে আজকে সবাই থেকেও যেন আমার কেউ নেই কারণ এই গানকে সঙ্গ দিয়ে এই গানকে ভালোবাসার ফলে আজকে আমার জীবন থেকে সবাই হারিয়ে গেছে আজকে আমি তাদের কাছে তবে যারা হারায় বাবা তারা হয়তো হারানোর আল্লাহ পাক হয়তো সে জিনিসটা ভোলানোর জন্য অন্য রকম কিছু শক্তি দান করে তাদের ভিতরে তবে যাদের থেকেও নাই হয়তো বা আছে কিন্তু থেকেও নেই কিন্তু সেই যন্ত্রণাটা বাবা ভোলা খুব কঠিন তেমনি আমিও আমার হয়তো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলেই আছে তবে এই গানকে সঙ্গ দেওয়ার কারণে এই গানকে ভালোবাসার কারণে এই গান জগতে আসার কারণে আজকে আমি তাদের কাছে একজন মৃত হয়তো বা আছে কিন্তু খোঁজ নেই খবর নেই কথা নেই বার্তা নেই দেখা নেই সাক্ষাৎ নেই তবে তাই আজকে হয়তো এই মঞ্চে এই কথাটা বলতাম না তবে এই মঞ্চে অনেক বাবাদের দেখলাম অনেক মা বোনদেরকে দেখলাম তাই ক্ষণেকের জন্য হলেও সেই কষ্টটা মন থেকে একটুখানির জন্য হলো ভুলতে পেরেছি তবুও কেন জানি না এই কথাগুলো মনে হলো তাই বললাম বাবা তবে আসলে যারা হারায় তবে মানুষ যে হারাতে হারাতে একদম নিঃস্ব হয়ে যায় নিঃস্ব হয়ে যেতে পারে তবে আসলে সেটা আমি আমার মন দিয়ে আমার জীবন দিয়ে সেটা বুঝতে পারলাম ভালোবাসার বন্ধ
হইল অনেক দিন বন্ধু তোর ভালো ও পয়সাতে হোক Oh my.
বুঝি এখনো কিছু চাইনি তো আমার কাছে আমার প্রেম।